আপনারা যদি মেসেজগুলো দিতে পারেন, আমরা যদি সংস্কার কুসংস্কারে উঠতে উঠে আমাদের বর্তমান যে নীতির ক্ষেত্রে আপনাদের ভূমিকা রাখতে হবে, আপনাদের ভূমিকা রাখতে হবে যে আমাদের বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা নির্মাণে আমাদের থাকবে না আন্তধর্মীয় কোনো সংঘাত থাকবে না, আমরা প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করবো, সম্মান করবো। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হবে, জাতীয়তা ও ভ্রাতৃত্ব বোধ দৃঢ় ও অটুট হবে, দেশের উন্নয়ন অগ্রগতি বেগবান হবে। আমি মনে করি আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে পুরোহিত ও সেবায়তদের মধ্যে পারস্পরিক বন্ধন ভ্রাতৃত্ব বোধ তৈরি হবে, দেশ এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর যে সোনার বাংলা গড়ার জন্য যে সব ধর্মের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার যে দৃঢ় প্রত্যয় করেছিলেন তার সুযোগ্য কেন জনতা সেই খাতে না সেটাই বাস্তবায়ন করছে, আমরা সেদিকে যাচ্ছি। ইনশাল্লাহ অবশ্যই আগামী দিনের ভবিষ্যৎ আমাদের সুন্দর হবে, সফল হবে এবং সার্থক হবে। আমাদের সমাজে পুরোহিত ও সেবায়তদেরকে আর্থসামাজিকভাবে স্বাবলম্বী করে তোলা, তারা স্বাবলম্বী হবে, এক। দুই নম্বর, অন্যদিকে যেমন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট নিশ্চিত করা যাবে, এর পাশাপাশি অন্যদিকে সামাজিক সমতাও কিন্তু নিশ্চিত হবে। এছাড়া যথাযথ ধর্মীয় শিক্ষার পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেমের বিকাশও ঘটবে, সামাজিক সচেতনতা গড়ে তোলা সম্ভব হলে দেশ ও জনগণের প্রভূত কল্যাণ সাধিত হবে। সেবায়ত বলতে আমরা সেবায় নিয়োজিত, যে কোনো সকল সামাজিক যে কর্মকাণ্ডগুলি আছে সেই সেবায় নিয়োজিত আমরা থাকি, চেষ্টা করি, মানে আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করি। মন্দিরের যে পূজার ব্রাহ্মণের সাথে যে কাজগুলি করা সেগুলি তো আমরা করি, তারপরে আমরা দুস্থদের, কেউ অসুস্থ হলে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া, কোনো গর্ভবতী মা সে যদি অসুস্থ হয় তাকে আমরা নিয়ে যাই এবং তাকে সেবা দেই, সাথে গিয়ে আমরা তাকে সেবা শুশ্রূষা করি, এবং তার যদি কোনো গাইডিয়ান না থাকে, কেউ হঠাৎ করে অসুস্থ হলে আমরা অ্যাম্বুলেন্স ফোন দিই, এভাবে বিভিন্ন কাজ করার চেষ্টা করি আমরা। শ্রীমদ ভগবদ গীতা একটা কথা বলছে, বিদ্যা বিনয় সম্পন্নে কবি হস্তিন শুনি শৈব সভাকে পণ্ডিতা সমদর্শন। এই শ্লোকটার মর্মার্থ আমি আজকে 40 বছরের উপরে ধর্মীয় জগতে থেকে আমি একজন সন্ন্যাসী হয়ে, এইটা একমাত্র বর্তমান সরকার শেখ হাসিনা এর ভিতরে যে ভগবান কিভাবে এই জ্ঞানটা দান করছে তার পূর্ণাঙ্গ পরিবেশ আমি এই অনুষ্ঠানে এসে পূর্ণাঙ্গভাবে অনুধাবন করতে পেরেছি, যা অদ্যাবধি কারোর থেকে কোনো সাধু সন্ন্যাসী থেকে যা পাই না সেটাই পেয়েছি জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে, যে এত সুন্দর মিলনমেলা মিলিয়েছে, যেখানে কোনো বয়সের তারতম্য নাই, যেখানে কোনো বর্ণের তারতম্য নাই, যেখানে কোনো বংশের তারতম্য নাই, যেখানে কোনো ধর্মের তারতম্য নাই, সবাইকে এক জায়গায় এসে এত সুন্দর একটি মানে মিলনমেলা তৈরি করেছে এবং তার মাধ্যমে যে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, এই জন্য আমি অত্যন্ত কীভাবে সাধুবাদ জানাবো সে ভাষা মানব।